আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, প্রথমেই সংবাদ শিরোনাম। ইহুদিদের বিশেষ দিনে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ইসরায়েলিদের দেশত্যাগ বেড়েছে তিন গুণ। এদিকে লেবাননে 100 বছর পুরনো মসজিদে ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দিব লেবাননে অবৈধ বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। আরও জানিয়ে দিব ভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন। সর্বশেষ জানিয়ে দিব এবার ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইহুদিদের বিশেষ দিনে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠকের পরও ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি ইসরায়েল। তবে ইহুদিদের বিশেষ উৎসব ইয়ম কাপুরের ছুটির মধ্যেই তেহরানে প্রতিশোধমূলক হামলা চালানো হতে পারে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। এদিকে ইসরায়েল ইরানে হামলা চালালেও মাত্র কিছুটা কম হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। গাজা, লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত পহেলা অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত বৃহস্পতিবার 10 অক্টোবর মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়, কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু যেমন পারমাণবিক স্থাপনা, তেল উৎপাদন কেন্দ্র, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র গুদাম ও ইরানি নেতাদের ওপর হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। তবে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় আপাতত ইসরায়েল হামলা চালাবে না বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে তেহরানে প্রতিশোধের হামলার মাত্র কিছুটা কমিয়ে দিতে পারে তেল আবিব। ইহুদিদের বিশেষ উৎসব ইয়ামর কাপুরের ছুটির মধ্যে হামলা চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলিদের দেশত্যাগ বেড়েছে তিন গুণ। ইসরায়েলিদের দেশত্যাগ বেড়েছে তিন গুণ। রোববার 13 অক্টোবর ইসরায়েলি গণমাধ্যমের সূত্রে এমন তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে চলতি বছর প্রথম 7 মাসে 40,000 ইসরায়েলি দেশত্যাগ করেছে। এটা যুদ্ধের আগের যে কোনো সময়ের চেয়ে তিন গুণ বেশি, কারণ আগে মাসে 2,000-এর চেয়ে কিছু বেশি লোক দেশত্যাগ করত। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 1 মিলিয়ন ইসরায়েলি বিদেশি পাসপোর্ট পেয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশের বিমানীতি হিসেবে তারা সেসব পাসপোর্ট প্রাপ্ত হয়েছে। বিদেশি আর্থিক স্থানান্তরের বিষয়ে সংবাদপত্রটি জানিয়েছে ইসরায়েলিরা প্রথম 7 মাসে আমানত হিসেবে $7 মিলিয়ন বিদেশে স্থানান্তর করেছে। সংবাদপত্রটি একে ব্রেন ড্রেন হিসেবেও আখ্যা দিয়েছে, কারণ অভিবাসীদের মধ্যে ডাক্তার, বিজ্ঞানী, ফার্মাসিস্ট এবং উচ্চ প্রযুক্তি বিশেষজ্ঞরাও রয়েছেন। তাদেরকে বিদেশি কোম্পানিগুলো আকর্ষণীয় অফারে নিয়ে গেছে। লেবাননে 100 বছর পুরনো মসজিদে ইসরায়েলের হামলা। লেবাননে একটি পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রোববার 13 অক্টোবর মধ্যরাতে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির বার্তা সংস্থা জানিয়েছে রাত 3:45 শত্রুবাহিনীর বিমান কেফার তিবনিত গ্রামের পুরনো মসজিদ লক্ষ্য করে হামলা চালায়। এতে মসজিদটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গ্রামটির মেয়র ফুয়াদ ইয়াসিন বার্তা সংস্থা এফপিকে বলেছেন, আমাদের গ্রাম তাদের একটি প্রিয় স্থানকে হারিয়েছে। মসজিদটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ বিভিন্ন কারণে এটির পাশের চত্বরে আমাদের সবার পরিবারের সদস্যরা জড়ো হতেন। মসজিদটি কমপক্ষে 100 বছরের পুরনো। গত 1 বছর ধরে দখলদার ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সংঘর্ষ চলছে। তবে 23 সেপ্টেম্বর থেকে তাদের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয়। ওই দিন থেকে এখন পর্যন্ত রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এতে অন্তত 2,000-এর বেশি লেবানির মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। লেবাননে অবৈধ বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ। লেবাননে
চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের দেশে ফিরতে হলে জরিমানা দিয়ে ফিরতে হবে। এদিকে অবৈধদের ফেরাতে লেবানন জেনারেল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস। বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে রোববার 13 অক্টোবর প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, লেবাননে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার জন্য সেদেশের জেনারেল সিকিউরিটি অফিস থেকে এক্সিট ভিসা সংরক্ষণ করতে হবে। এর জন্য জরিমানা ও সার্ভিস চার্জ দিতে হবে, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। দূতাবাস আরও জানায়, বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিস সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবানন প্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে। লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে যারা দূতাবাস নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন, যারা দেশে ফিরতে আগ্রহী তাদের মধ্যে বিভিন্ন ধরনের নথি সমস্যা রয়েছে। ভারতে পূজামণ্ডপে গুলি, আহত কয়েকজন। ভারতের বিহারে একটি পূজামণ্ডপে অজ্ঞাত বন্দুকধারীদের গুলির ঘটনা ঘটেছে। রোববার 13 অক্টোবর সকালে বিহারের আরাহতে এই হামলার ঘটনা ঘটে, যাতে 4 থেকে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর এনডিটিভির। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সকালবেলা 2টি মোটরসাইকেলে করে অজ্ঞাত বন্দুকধারীরা দুর্গাপূজার এই মণ্ডপে এসে গুলি চালায় এবং পরে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে গুলির 2টি কার্তুজ উদ্ধার করেছে। গুলিবিদ্ধদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন আরমান আনসারী, সুনীল কুমার যাদব, রোশান কুমার এবং সিপাহি কুমার। আরমানের পেছনে সুনীলের বাম হাতে, রোশানের হাঁটুর নিচে এবং সিপাহি কুমারের কোমরে গুলি লেগেছে। তাদের দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ডাক্তার বিকাশ সিং জানিয়েছে, গুলিবিদ্ধ 2জনের অপারেশন করা হয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। কি কারণে পূজামণ্ডপে এই হামলা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এবার ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করল ইরান। লেবানন এবং সংযুক্ত আরব আমিরাতের পর এবার ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করেছে ইরান। গত মাসে হিজবুল্লার অভ্যন্তরীণ তারবিহীন যোগাযোগ ডিভাইস পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে হতবাক করে দেয় ইসরায়েল। এ নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে কম আলোচনা হয়নি। এর আগে সতর্কতার অংশ হিসেবে ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি বহন নিষিদ্ধ করে লেবাননের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুতে একই নির্দেশ দেয় আরব আমিরাতের এমিরেটস এয়ারলাইন্সও। এবার একই পথে হাঁটছে ইরান। ইরানের বেসামরিক বিমান সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র নিয়ে উড়োজাহাজে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীরা শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করতে পারবে। গত 1 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর বদলা হিসেবে ইরানকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন, ইরানে হামলা হবে মারাত্মক এবং শোচনীয় পর্যায়ের।